वेलकाम टू अपडेट मास्टर। आशा करी अपना सबाई भलो आज। तो प्राइमरि शिक्षक विशेषकर बीएड जर आज तेज़ जो ब्रिज कोर्स ना थे तर क्यों बी कैटागरि होते चले जब जिलाते ए कैटागर सैलारी पा तर बी कैटागर सैलारी हो जाए। संक्रांत भिडियो आगे अपन साथेर करी। तो राज्य विभिन्न जिलार क्षेत्र विभिन्न रकम बेपार लक्ष्य करा गेछे आगे जे बीएड विदाउट ब्रिज कोर्स जरा शिक्षकता करछेन तादेर क्षेत्रे किछु किछु जिलाते ए कैटागरी सैलारी देवा हच्छे एबं किछु किछु जिलाते बी कैटागरी सैलारी देवा हच्छे। तो एटार जन्य कन्फ्यूशन तैरि होयेछिलो। तो किछुदिन आगे स्कूल एडुकेशन डिपार्टमेंट थेके एकटा नोटिस जारी करे एबं सेटा आगेर एकटा मर्मे सेई नोटिसटाके मेनशन करा आगेर मर्मेर कथा। तो सेई संक्रांत ब्यापार विभिन्न जिलाते विभिन्न जिलार जे डिपिएससी चेयरमैन तादेरके उद्देश्य करे तादेरके निर्देश देवा हय ब्यापारटा के मैं इम्प्लीमेंट करार जन्य। तो से ही कारण विभिन्न जिला डिपिएससी थेके नोटिस बेर हय सेई स्कूल एडुकेशन डिपार्टमेंटर जे नोटिस सेटाके रेफारेंस हिसाबे करे एबं तार साथे एनसीडी जे रूल आछे विभिन्न धरनेर सेगुलो किन्तु तार साथे अटाच करा थाके। तो एर मध्ये आजके एकटी नोटिस चले एसेछे जेटा আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং এই নোটিশের পরিপ্রেক্ষিতে অনেক রকম ব্যাপার এখানে উঠে আসছে এবং অনেকেই মানে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে এটাতে কী লেখা আছে। তো তথ্যটা সঠিকভাবে জানার জন্য সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এবার তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাই যে নোটিশটা যেটা সেটাতে। তো দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা এবং পুরুলিয়া ডিপিএসসির ক্ষেত্রে এবং এখানে মেমো নম্বর দেওয়া আছে এবং পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাবো আমরা যে এটা কি বলতে চাওয়া হচ্ছে। প্রথম আমরা দেখে নিই যে সাবজেক্ট কী আছে। রিগার্ডিং বেনিফিট অফ প্রাইমারি স্কুল টিচার্স রেফারেন্স কী আছে, দিস অফিস মেমো নম্বর 377/45 ডেটেড 2/3/2023। মানে এই যে অফিস মেমো নম্বর 377/45 এটার উপরে কিন্তু পুরো ব্যাপারটা এখানে মানে নির্ভর করছে ব্যাপারটা। কারণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা সেই মেমো নম্বর যুক্ত নোটিশে চলে যাব। তার আগে আপনাদেরকে একটু জিনিসটা এখানে বলে দিই কী লেখা আছে যে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ অল কনসার্ন আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য প্রফেশনাল ডিগ্রি বিএড ফর্ম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন ইজ অলসো এনটাইটেল ফর দ্যাট পারপাস। অর্থাৎ এক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকবো, আগে আপনাদেরকে মেন নোটিশে চলে এলাম আমরা, তার আগে একটা কথা বলে রাখি যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী হচ্ছে, যাদের ব্রিজ কোর্স নেই, বিএড যাদের ব্রিজ কোর্স নেই এবং এটা কিন্তু স্পেশাল বিএড এবং আদার্স যে ব্যাপারগুলো লেখা আছে ক্রাইটেরিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য, তাদের ক্ষেত্রে কী হচ্ছিলো যে স্যালারি ফুল দেওয়া হচ্ছে, এখনও দেওয়া হচ্ছে। তো সেগুলোকে রিভোক করার জন্য, সেটাকে আটকানোর জন্য এখানে পরিষ্কারভাবে লেখা আছে একটা নোটিশ জারি হয়েছিল যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগে এসেছিলো, সেটার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে তো সেটা প্রত্যেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আসছে। কিছু জেলার ক্ষেত্রে কী হচ্ছে, যারা মানে বি ক্যাটাগরি বেতন পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কারণ যেহেতু তাদের ব্রিজ কোর্স করা নেই সেটা ঠিকই ছিল, কিন্তু তাদের এ ক্যাটাগরির স্যালারি দেওয়া হচ্ছিলো বা বেতন দেওয়া হচ্ছিলো উইদাউট ব্রিজ কোর্সে তাদের ক্ষেত্রে, যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো সেখানে দেখুন কী লেখা আছে, সে আমরা চলে যাবো একদম 2/3/2023 নোটিশে যেটা আজকে বেরিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে মেমো নম্বরটা সেটা উল্লেখ করা আছে। এখানে কী ছিল লেখা যে ডিএড স্পেশাল এডুকেশন, বিএড স্পেশাল এডুকেশন এবং আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন বাট নট কমপ্লিট 6 মান্থ ব্রিজ কোর্স, তাদের ক্ষেত্রে কী হচ্ছে এ ক্যাটাগরি স্কেলটা তাদের ক্ষেত্রে রিভোক করে দেওয়া হচ্ছে, মানে আটকে মানে এ ক্যাটাগরি স্কেল তারা পাবেন না, বি ক্যাটাগরি হয়ে যাবেন। তো এক্ষেত্রে একটা সংযোজন হচ্ছে কি, শুধুমাত্র বিএডটা দেখুন এখানে মিসিং আছে, দেখুন এখানের মধ্যে শুধুমাত্র যে বিএড কথাটা মিসিং আছে, স্পেশাল এডুকেশন বিএড করা আছে, ডিএড স্পেশাল এডুকেশন আছে এবং আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন এগুলো লেখা আছে পরিষ্কার, কিন্তু যে নর্মাল যে বিএড সেটা কিন্তু মিসিং আছে। তো অনেকেই মনে করছিলেন যে বিএডটা তাহলে যাদের শুধু বিএড আছে তাদের ক্ষেত্রে এই ক্যাটাগরি থেকে যাবে, কিন্তু এমনটা নয়, যেটা অরিজিনাল ব্যাপার সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এখানের ক্ষেত্রে সংযোজন কী হলো, বিএড অর্থাৎ ডিএলএড স্পেশাল এডুকেশন অথবা বিএড স্পেশাল এডুকেশন ফ্রম আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন এবং তার সাথে এডিশনাল কীভাবে যোগ হচ্ছে এডিশনাল একটা ব্যাপার সেটা হচ্ছে বিএড। তো তাদের ক্ষেত্রে এ ক্যাটাগরি যে স্কেলে তারা স্যালারি পাচ্ছিলেন কিংবা এ ক্যাটাগরির মানে অন্তর্ভুক্ত ছিলেন সেটা বি ক্যাটাগরি হয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা উঠে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই এবং এটা সম্পর্কে কনফিউশন আশা করি আপনাদের দূর হয়ে গেছে, যেটা অবশ্যই
আপনাদের জানা উচিত সঠিক ব্যাপারটা। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।